हाय फ्रेंड्स, बेंगुली फूड पॉइंटे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आपनादेर तैरी करे देखाच्छि पाका आमेर जेली। एखन आमेर सीजन, बाजारे प्रचुर परिमाणे पाका आम पावा जाच्छे। सेई आम दिए आजके किभाबे आपनारा जेली तैरी करबेन ताई आपनादेर जन्य शेयर करछि। सकाले ब्रेकफास्टे पाउरुटिर साथे जदि एई धरनेर जेली थाके তাহলে সবারই ব্রেকফাস্টটা ভালো হয়। তাছাড়া টিফিনে যদি বাচ্চাদের এরকম পাউরুটি জেলি থাকে তাহলে ওরাও খুব খুশি হয়ে টিফিনটা সেরে ফেলে। তাই আর কথা না বাড়ি চলুন দেখে নেই আজকে টিপ অফ দ্য ডে এবং মূল রেসিপিটি। আমি মাঝারি সাইজের তিনটা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক কাপ চিনি আর দুই টেবিল চামচের মতো লেবুর রস। আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে তারপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তবে ব্লেন্ড করার সময় জল ব্যবহার করা যাবে না। এবার আমি প্যানে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় দেড় কাপের মতো পাল্প হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি। তবে আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা সামান্য বাড়িয়ে দিতে পারেন, আর আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে একটু কমিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। চিনিটা ভালো করে গলানো অবধি নেড়ে যেতে হবে এবং চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়ামে রাখতে হবে। আপনারা যদি চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেন তাহলে জেলির কালারটা অন্যরকম হয়ে যাবে। যখন এভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, এটা জেলিটাকে ভালো রাখতে সাহায্য করবে এবং অনেক দিন পর্যন্ত জেলিটা সংরক্ষণ করে রাখা যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভ্যানিলা এজেন্স। আমার ঘরে ছিল তাই সামান্য একটু দিয়েছি, আপনারা চাইলে এখানে এটা নাও দিতে পারেন। চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়ামে রেখে এভাবে আস্তে আস্তে নেড়ে খুব ঘন করে আনতে হবে। তবে বেশি ঘন করে টাইট করা যাবে না। যখন দেখব এরকম পাতলা হয়ে গেছে এবং চামচের মাঝখানে টান দিলে এটা বেয়ে বেয়ে পড়ছে না, তখন ধরে নিতে হবে যে জেলিটা তৈরি হয়ে গেছে। এছাড়াও আপনারা একটা বাটিতে সামান্য একটু নিয়ে যদি কাট করে ধরেন, এটা যদি বেয়ে না পড়ে তাহলে ধরে নিতে হবে যে জেলিটা হয়ে গেছে। এবার আমি একটি জার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর জেলিটা অবশ্যই গরম অবস্থাতেই জারের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে। আমার জেলিটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে ফ্রিজে রেখে প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।